শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার আব্বার নাম ডাক্তার আজিজুল হক চৌধুরী, দাদার নাম ইসমাইল চৌধুরী। আমার আব্বার বাসা হলো অক্সিজেন কুলগাঁও, বাসার নাম হলো আলবনা। আব্বার কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি। আব্বা, আমরা অক্সিজেনের পাশেই থাকতাম, মাঝপাড়া কুলগাঁও ওখানেই থাকতাম। তা আমাদের পাশে ছিল ফৌজি ফ্লাওয়ার মিল এবং ক্যান্টনমেন্ট কাছে ছিল। যুদ্ধের সময় ওখানেই ছিলেন আব্বা। যখন খুব বেশি গোলাগুলি হচ্ছিল তখন আমাদেরকে নিয়ে, আমার আব্বা চালিতা দলি বলে একটা জায়গা, ওখানে আমাদেরকে সবাইকে নিয়ে শিফট করেন। কিন্তু আমার আব্বার রেগুলার এই যে অক্সিজেনের ওখানে আসতেন। আমার আব্বার চেম্বার ছিল আতুরা ডিপুতে। আমাদের একজন টিচার ছিলেন, হুসাইন আহমেদ নাম ছিল ওনার। সে প্রতিদিন চেম্বারে আসতো, এসে সন্ধ্যায় চেম্বার খুলে দিত, রাত্রিবেলা চলে যেত। এরকম করতে করতে একদিন পাঞ্জাবিরা ওনাকে মেরে ফেলেন ওই রিফিউজি ক্যাম্পের ওখানে, ধন্যবাদ তরুণীর ওখানে সামনে ওনাকে মেরে ফেলেন। ওনাকে আব্বা একটা সাইকেল কিনে দিয়েছিল, ওই সাইকেলটা ওখানে পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর আব্বা তো একদম ইয়ে হয়ে গেছেন, অনেক খুঁজতে খুঁজতে তারপর পাওয়া যায় সাইকেলটা, পাওয়া যায়, ওনাকে আর পাওয়া যায়। ওনার বাড়ি ছিল শুনলি। আব্বা ওখান থেকে চালিতা তলি থেকে প্রতিদিন আসতেন, এসে যুদ্ধে যারা মানে উন্ডেট হয়েছেন, মানে গুলিবিদ্ধ হয়েছে, ওদের ওনাদেরকে ব্যান্ডেজ করতেন। জীবনে কোনোদিন মায়া করেননি আমার আব্বা। হ্যাঁ, এসে রোগীদের সেবা করে যেতেন, তারপর সন্ধ্যায় আবার যেতেন বাসায়, ওভাবে আসতেন ওখান থেকে ওখানে। তা আমরা অনেক দিন ওখানে চালিতে তলি ছিলাম। ওখান থেকে আমাদের গ্রামের বাড়ি রাউজানে আমরা চলে গিয়েছিলাম সবাই, যখন ওখানে বেশি গোলাগুলি হচ্ছিল। আব্বা অনেক ফিরতে লাগুন না, অনেক ফিরতে লাগুন না, কে বলি ঠিক আছে না? হ্যাঁ, আমলি খুঁজছেন তো না? আমি জানালাম যে মানে যে সব দিকে যখন মিটিং হতো, জনমসুদ্রী এম আজি সেমা খানা লেভেলে মিটিং করতো সপ্তাহে একবার। উনি যখন তখন ওনার চ্যাম্পাস করতে চ্যাম্পাস ছিল হাতের বিপদে, উনি কিন্তু মিটিংয়ে যেতেন, উনি যেতেন এবং উনি এই ওনার যে স্যাম্পেল যখন রুগীরা দেখত, যারা দেখত, ওদের জিজ্ঞেস করতো। হ্যাঁ, ওরা বিভিন্ন বিভিন্ন নাই তোরা কে রাখিবে, তোরা রাখবো ওরা অনেক সাথে জয় রাখিবে, এইসব ওনার উৎসাহ দিত। আরেকটা যে আমি বলি, রাত্রে যখন গোলাগুলি শুরু হয়ে গেল সন্ধ্যার পরে, তখন এই যে জিয়া রহমান যখন দরজা দিয়ে চলে গেল, এই খবরটা জানি উনি,
ডাক্তার সাহেব, কারণ ওনাদের তো স্যানিটারি বাসাটা দিয়ে দিয়ে উনি আমার ব্যাগ নিয়ে বারিশ্বর মাদুর দিকে ফিরে আসছে, আর বারিশ্বর মাদুর দিকে আসছে খান বারিশ্বর মাদুর দিকে দেয়া ওই আমার আব্বা সমস্যা এখানে একটা জমা জমাতেছিল। উনি যে বলতো ডাক্তার সাহেব বলতেছিল কি যে ছদশ হাজার জেরাম তো দু হাজার রুপিয়ে গিয়ে গেল। আব্বাকে আবার আপনি অনেক সম্মান করতো, পাঞ্জাবিরাও করতো, কেন আব্বা তো রুগীর সেবা করতো। ওই সেবা আব্বা মানে ওদিকে ওখানে যেত সার্কিট হাউস থেকে আমার এক মামাকে ধরে নিয়ে গেছিল, অনেক টর্চার করছিল ওনাকে, তারপর ওখান থেকে উনি আমার আব্বা গিয়ে ওনাকে উদ্ধার করছিল। দিয়ে চালে তেলে থেকে আমাদেরকে সবাইকে নিয়ে আমার আব্বা গহিরাতে নিয়ে গেছে, প্রায় দেড়শো জন আমাদের প্রতিবেশী সবাইকে নিয়ে আমার আব্বা আমাদের গ্রামের বাড়ি গহিরাতে যায়। আমরা সবাই ওখানে ছিলাম, ওখানে প্রায় তিন দিন চার দিন থাকার পর ওখান থেকে আবার আমরা আমার ওখানে যখন গোলাগুলি হচ্ছিল তারপর ওখান থেকে আবার আমার নানার বাড়ির রাওজান ইয়াসিননগরে আমরা চলে গেছি। ওখানে প্রায় সাত আট দিন ছিল আর বেশি হবে, প্রায় দেড়শো দুশো মানুষ একসঙ্গে নিয়ে ওখানে সবাই ছিলাম আমরা অনেক দিন ছিলাম। তারপর ওখান থেকে যখন আস্তে আস্তে আমরা চলে আসলাম আর কি, ওখান থেকে এসে আমাদের বাড়িতে আমাদের অক্সিজেনের বাসায় কিছুটা খানাদাররা কিছু একটু মানে ইয়ে করছিলো, কিন্তু তেমন বেশি কিছু করে নাই, কিন্তু আশেপাশের যাই আশেপাশের ঘর পর অনেক কিছু জানিয়ে দেওয়া হয়েছিল, একদম মানে জানিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখানে ডাক্তার কাফি, তারপরে চেমনারা, অমিয় চৌধুরী একই ব্যাচে ছিল। ওনার দুই ছেলে ছয় মেয়ে, ওনার বড় ছেলে বেস্টার শাহজাহান উনি লন্ডনে আছেন, আর ছোট ছেলে সে চিটা ইউনিভার্সিটি মাস্টার্স কিন্তু মারা গেছেন 2020 সালে। ছয় মেয়ে, বড় মেয়ে তাহেরা ইয়াসমিন ও ইয়েতে আছেন ঢাকায় থাকে, সেও মাস্টার্স। তারপর মেজো মেয়ে আমি খাদিজা জেসমিন, আমি চিটা ইউনিভার্সিটি মাস্টার্স। আমার তিন নম্বর বোন হালিমা নাসরিন, সে ডাক্তার। তারপর একটা হলো আয়েশা শারমিন, সে বিবিএ, সে লন্ডন থাকে। তার ছোটটাও সে ডাক্তার, হাজরা নাজনি ও সিটি কর্পোরেশনের ডক্টর। আর সবার ছোটটা ও হলো আমিন আইরিন, সে এমবিএ, সে ঢাকায় থাকে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।